জীবনে একবারও চুলকানি হয়নি এমন লোক খুঁজে পাওয়া যাবে না এই চুলকানিতে টিকতে না পেরে আমরা বিভিন্ন মলম ব্যবহার করে থাকি যা আমাদের ত্বকের নানান ক্ষতি করে থাকে কিছু প্রাকৃতিক উপায়ে এর সমাধান করা যায় যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই চলুন দেখে নেওয়া যাক তা তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ আমরা প্রতিদিন নিয়ে আসছি নতুন নতুন সব ভিডিও বেকিং সোডা চুলকানি প্রতিরোধে অত্যন্ত কার্যকরী গোসলের সময় এক বালতি হালকা গরম পানিতে চার থেকে পাঁচ চা চামচ বেকিং পাউডার মিশিয়ে গায়ে ঢেলে তিরিশ মিনিট পর স্বাভাবিক পানি দিয়ে গোসল করতে হবে এভাবে এক সপ্তাহ ব্যবহার করলে চুলকানি থাকবে না লেবুর রসে আছে চুলকানি প্রতিরোধের উপাদান ত্বকের যে স্থানে চুলকানি অনুভূত হচ্ছে সেখানে লেবুর রস লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে কিছুক্ষণের মধ্যেই চুলকানি কমে যাবে চুলকানি প্রতিকারে পুদিনা পাতার জুড়ি নেই লিটার পানিতে এক পরিমাণে পুদিনা পাতা মিশিয়ে ফুটিয়ে নিন এরপর চুলকানির স্থানে সেই নির্যাস লাগান দ্রুত চুলকানি কমে যাবে ত্বকের যত্নে অ্যালোভেরার ব্যবহার প্রায় সবাই জানে ত্বকের যে স্থানে চুলকানি হচ্ছে সে স্থানে একটি তাজা অ্যালোভেরা পাতা থেকে রস বের করে কিছুক্ষণ লাগিয়ে রাখুন চুলকানি দৌড়ে পালাবে